আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদার গ্রেফতার, ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানায় $41 বিলিয়ন ছাড়াবে প্রত্যাশা বিজিএমইএর, বিনিয়োগ বৃদ্ধিতে অনুকূল পরিবেশ চান ব্যবসায়ীরা। বিএনপির জাতীয় ঐক্যের ডাক, জনগণের সাথে নতুন তামাশা, মন্তব্য ওবায়দুল কাদেরের, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত নয়, আহত অন্তত 20। প্রিয় দর্শক, বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গ থেকে আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদার সহ 6 জনকে গ্রেফতার করেছে ভারতের অর্থ সংক্রান্ত গোয়েন্দা সংস্থা ইডি। সকাল থেকেই 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভারতে পিকে হালদারের 20 থেকে 25টি বাড়ির মালিকানার তথ্য পেয়েছে ইডি। মহিবুল কাদেরের প্রতিবেদন। কয়েক হাজার কোটি টাকা পাচার করে পলাতক পিকে হালদারের বিপুল সম্পদের সন্ধান মিলেছে ভারতে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিকে হালদার নাম পাল্টে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার আশোকনগরে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। শনিবার ওই বাড়ি থেকে পিকে হালদার সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় অন্তত 9টি স্থানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সে সময় উত্তর চব্বিশ পরগনার আশোকনগর ও দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাটে 2টি বাড়িসহ বিভিন্ন জায়গায় পিকে হালদারের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার অবৈধ সম্পত্তির খোঁজে অভিযান চালায় এই সংস্থা। শনিবার সকালে পিকে হালদারের সম্পত্তির খোঁজে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই এবং রাজধানী দিল্লিতেও অভিযান শুরু করে ইডি। ইডি জানিয়েছে, ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার সহায়তায় পিকে হালদার পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে বিপুল সম্পদ করেছে। পিকে হালদার বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ পাচারের মাধ্যমে অভিজাত বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলেও খোঁজ পেয়েছেন ইডি। প্রাথমিকভাবে ভারতে তার 20 থেকে 25টির মতো বাড়ির মালিকানার তথ্য মিলেছে। অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন পিকে হালদারের ঘনিষ্ঠ সুকুমার মৃধা, তার মেয়ে জামাই সঞ্জীব হাওলাদার, আত্মীয় প্রণব কুমার হাওলাদার ও স্বপন মিত্র। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে গ্রেফতার হওয়া অর্থ পাচার মামলায় অভিযুক্ত পিকে হালদার সহ অন্যদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহায়তা করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। দুদুক এই নিয়ে কাজ করতেছে অনেকদিন ধরেই, কারণ অনেক লোকজন আমাদের দেশের টাকা বিদেশে পাচার করছে বিভিন্ন নামে বেনামে, এবং এদের এরা দেশের শত্রু, সুতরাং এই যারা পাচার করছে তাদের ধরে নিয়ে আসা ভালো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিকেলে ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে এই গ্রন্থাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। মুজিব পাঠাগার নামের এই গ্রন্থাগার জাতির পিতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক।
চলতি অর্থ বছরে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় $41 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বিজিএমইর সভাপতি ফারুক হাসান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিশ্ববাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়াবে 7.5%। শিল্পে এমন সক্ষমতা ধরে রাখতে এবং বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশের দাবি জানিয়েছে বিজিএমইএ। সঞ্জিতা রশিদের রিপোর্ট। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তৈরি পোশাক খাতের বিভিন্ন দিক তুলে ধরে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বর্তমান অর্থ বছরে তৈরি পোশাক খাতের রপ্তানি আয়, বিনিয়োগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কর এবং রাজস্ব সংক্রান্ত নীতির কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। ও দক্ষতা উন্নয়ন এবং ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনারা জানেন যে এই সকল বিষয়গুলিকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছি। তিনি বলেন, বর্তমান তৈরি পোশাক খাতে যে প্রবৃদ্ধি রয়েছে তা অব্যাহত থাকলে 2025 সাল নাগাদ মার্কেট শেয়ার 10% উন্নীত হবে। তবে সমস্ত প্রতিকূলতার পরও এই অর্থ বছরের শেষে আমাদের রপ্তানি $41 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি। তাছাড়া 2022 সালে বিশ্ববাজারে আমাদের শেয়ার 7.5% অতিক্রম করবে বলে আমরা আশা করি। বর্তমানে বিশ্ববাজারে টিকে থাকতে দ্রুত সরবরাহ সক্ষমতা এবং আমদানি রপ্তানি সুযোগ সুবিধা আরও বাড়ানোর আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। সঞ্জিতা রশিদ, মাইটিভি, ঢাকা। বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শাহবাগে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে দমন করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির জাতীয় ঐক্যের ডাক অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। আজকে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এ ঐক্যের নেতাকে, ঐক্যজোটের, ঐক্যজোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীকে, এ ধোঁয়াশার অবসান ঘটান ফকরুল সাহেব আগে। বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে, এ নতুন ঐক্যের ডাক নতুন তামাশা বলে আমরা মনে করি। এদিকে রাজধানীর শাহবাগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমি অনুরোধ জানাব যে সমস্ত সাম্প্রদায়িক অপশক্তি যারা মাঝে মধ্যে মাথাচড়া দিয়ে উঠার চেষ্টা করে তাদেরকে অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো। উৎসবের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন। সকল সম্প্রদায়ের সমান অধিকার। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর জেলা বিএনপি সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচি পালনে কয়েকটি জেলায় পুলিশের বাধা এবং নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট করছেন মাহবুব সৈকত। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে একযুগ পরে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সূত্র ধরে বিএনপি মহাসচিব অভিযোগ করেন বিদেশে অর্থ পাচার করছে ক্ষমতাসীনরা। গতকাল ফরিদপুরের কাউন্সিলে বলেছেন যে যে সমস্ত নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছেন তাদের আওয়ামী লীগের জায়গা হবে না, তারা স্বীকার করছেন। তাহলে ওবায়দুল কাদের সাহেব স্বীকার করে নিয়েছেন যে আপনারা সেই হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, বিদেশে পাচার করছেন। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা গণতন্ত্রকে হত্যা করে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে
আমাদেরকে সত্যিকার অর্থেই একটা স্বৈরাচার রাষ্ট্রে, একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্রে একটা পরিণত করেছে বন্ধুগণ। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। কর্মসূচি পালনে পটুয়াখালী, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় পুলিশের বাধা এবং নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের সম্ভাবনা নেই বাংলাদেশের, তবে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি আহ্বান জানান। পরিকল্পনা মন্ত্রী জানান, এবছর বাজেটে শ্রমিকদের রেশনিংয়ে দুর্নীতি বন্ধের বিকল্প ভালো পন্থা প্রস্তাব করা হবে। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক বাজেট বরাদ্দ সহ মোট 7টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জলাবদ্ধতা দূর করতে এখনও কাজ করছে সিটি কর্পোরেশন। দায়িত্ব গ্রহণের দুবছর পূর্তিতে নগর ভবনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মেয়র একথা বলেন। এ সময় এডিস মশা নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশনের কোনো আঞ্চলিক অফিসে এডিসের লার্ভা পাওয়া গেলে সেই কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হবে বলে জানান উত্তরের মেয়র। যে কোনো সংস্থা হোক, যে কোনো বাসা বাড়ি হোক, যেখানেই আমরা পাব এই এডিস মশার লার্ভা, সেখানেই কিন্তু আমাদের মামলা, জেল, জরিমানা সব কিছু কিন্তু চলমান থাকবে। 17 তারিখ থেকে 26 পর্যন্ত একটি ক্র্যাশ প্রোগ্রাম হবে। সকল কাউন্সিলরবৃন্দ, আপনারাও আপনাদের সেই মতো আপনারা আপনার প্রিপারেশন নিয়ে নেবেন। আমি এই ব্যাপারে আপনাদের সকলকে নির্দেশ দিচ্ছি এবং সিটি কর্পোরেশনকে। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। মিল্টন বাজার নামক এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত মুনার আলম নির্ঝরের রিপোর্টে। গোপালগঞ্জের কাশিয়ানীর মিল্টন বাজার নামক এলাকায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার বেলা 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজীব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 3টি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 7 জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি। জনখারে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই সাথে বেড়েছে প্রাণহানি ও হতাহতের সংখ্যা। অগ্নিকাণ্ডের অন্যতম কারণ যত্রতত্র গড়ে ওঠা প্লাস্টিকের কারখানা, কেমিক্যাল গোডাউনের পাশাপাশি গ্যাসের পাইপলাইন লিকেজ, সিলিন্ডার বিস্ফোরণ, এমনকি বৈদ্যুতিক শর্ট সার্কিট। এ ধরনের অগ্নিকাণ্ড কমিয়ে আনতে সরকারকে আরও কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। একটি অগ্নিকাণ্ড মুহূর্তেই কেড়ে নেয় অনেক স্বপ্ন। এর ভয়াবহতা কত নির্মম তা চকবাজারের চুরিহাট্টা, বনানীর এফআর টাওয়ার কিংবা রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ড থেকে ধারণা করা যায়। 2010 সালের 3রা জুন পুরান ঢাকার নবাবকাটরার নিমতলির 43 নম্বর বাড়িতে রাত 9টার দিকে কেমিক্যাল গুদামে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অল্প সময়ে পুরো এলাকাটি রূপ নেয় জীবন্ত আগ্নেয়গিরিতে, ঝরে যায় 124টি তাজা প্রাণ। নীলক্ষেতের বাতাসে এখনও বেশি বেড়াচ্ছে পোড়াগন্ধ। 22 ফেব্রুয়ারি সন্ধ্যায় নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে সূত্রপাত অগ্নিকাণ্ডের। আগুনে পড়েছে দোকানের তাকে সাজিয়ে রাখা বইগুলো। শুধু তাই নয়, বইয়ের সঙ্গে পড়েছে অনেকের স্বপ্ন, অনেকে হয়েছে নিঃস্ব। মিটফুড, আরমানিটোলা, নিমতলি, মাজেদ সর্দার রোড, চকবাজার, মৌলভীবাজার, রহমতগঞ্জ, হাজি আসগর লেন সহ বিভিন্ন এলাকায় দেখা মিলবে অসংখ্য কেমিক্যালের গোডাউন, দোকানসহ নানা ধরনের প্লাস্টিক কারখানার।
এসব গুদাম ও দোকানেই রয়েছে থিনার, গ্লিসারিন, সোডিয়াম এনহাইড্রোস, হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম থায়োসালফেট সহ ভয়ঙ্কর সব রাসায়নিক ধার্য পদার্থ। বাসাবাড়ির নিচেই প্লাস্টিকের দানা ও পণ্য তৈরির কারখানাও গড়ে উঠেছে শিল্প এলাকার মতোই। রাজধানীর জুরাইন কবরস্থান এলাকার চিত্র প্রায় একই। রাস্তার দুই ধারে আবাসিক এলাকায় গড়ে উঠেছে ছোট বড় একাধিক লোহার গোনা তৈরির কারখানা। পুরাতন গোনা পরিষ্কার করতে ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয় ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা কোনো প্রকার শোধন না করেই ছেড়ে দেওয়া হয় এলাকার সুয়ারেস লাইনে। প্রায় সময় সুয়ারেস লাইন দিয়ে কেমিক্যাল মেশানো পানি উপচে পড়ে রাস্তায়। সম্প্রতি গ্যাসের পাইপলাইন লিকেজ ও কেমিক্যাল গ্যাস থেকে তৈরি হওয়া গ্যাস বিস্ফোরণে মারা যায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তি, অগ্নিদগ্ধ হয় শিশু সহ আরো তিনজন। আগুন জ্বন্দি লাগছে, লাগার পরে নুরুল ইসলাম আইসে এক বোতল পানি নিয়ে নিবাইতে, তো এই বোতলটা শেষ করে গিয়া জন্য আরেকটা বোতল আনছে, আরেকটা বোতল আইনে একটা সালা দিয়া জন্য বোতলটা দিছে, তো ঠাস করে মনে করেন বুমিংয়ের মতো ই হয়ে গেছে। এটা ঝাম করে বাঁচতেই পারে মুখ উঠা যায়, উঠা যাওয়া দেওয়ানো মানে ঘুরা যাওয়া হলে আমার পিঠে আঘাত হয়, পিঠ ঘুরা যায়। মনে হয় যে আপনার এক মিনিট সময়ও দেয় না, ভয়াবহ আর কি, আগুন সহকারে ভয়াবহ জ্বলে উঠছে। অগ্নিকাণ্ডের কারণগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নেত্রকোনায় মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তৃতীয় পর্যায়ে জমি সহ ঘর প্রদান করা হয়েছে গৃহহীন পরিবারকে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এসব ঘরের দলিল হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। এদিকে জেলার মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। জীবনের সেরা উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নেত্রকোনায় এ পর্যন্ত 2462টি জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে জেলার মদন উপজেলায় 211টি ঘর প্রদানের মধ্য দিয়ে উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার জমিসহ ঘর পেয়ে আনন্দে আত্মহারা এসব হতদরিদ্ররা। মাথা গোজার স্থায়ী ঠিকানা পেয়ে এখন স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সন্তানদের পড়াশোনার আগ্রহ উপকারভোগীদের। শেখ হাসিনা আমাদের জায়গা দিছে 3% করিয়া, আমরা অনেক আনন্দে আছি। আমি এই ঘর জমি পাইছি পায়া ফুলাফল নিয়ে সবাই দিনে অনেক আনন্দতে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা পাক্কা বাড়ি দলিল করিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপকারভোগীদের স্বাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপের কথা। তাদেরকে বিভিন্ন যুব উন্নয়ন মহিলা বিষয়ক বা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ করিয়ে তাদেরকে সেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য এবং সে অনুযায়ী আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা সহ তাদের দেয়া হচ্ছে বাড়ির মালিকানার দলিল। আমাদের এই সকল গৃহহীন এবং ভূমিহীন পরিবার একটি আশ্রয়ের অধিকার পাচ্ছে, একটি ঘর পাচ্ছে, এই সুন্দর একটি অবস্থায় তাদেরকে এই ঘরগুলো হস্তান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহৎ উদ্যোগ পৃথিবীতে মানবতা ও শান্তির বার্তা বলে মনে করছেন নেত্রকোনাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শনিবার দেশটির সুপ্রিম কাউন্সিল এই ঘোষণা দেয়। 61 বছর বয়সী এই নেতা দেশের তৃতীয় রাষ্ট্রপতি হলেন। শেখ মোহাম্মদ 2005 সালের জানুয়ারি থেকে আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে 40 দিনের শোক পালন শুরু করেছেন। সরকারি ও বেসরকারি অফিস 3 দিনের জন্য বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। শনিবার
শনিবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির জাতীয় গ্রিডের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানান। এর আগে রাশিয়ার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রাও নর্ডিক ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়। এর একদিন পরই রাশিয়া এই পদক্ষেপ নিল। বছরের পর বছর ধরে আরএও রাশিয়া থেকে বিদ্যুৎ কিনে ফিনল্যান্ডে সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, 6 মের পর থেকে ফিনল্যান্ডে বিদ্যুতের পাওনা পরিশোধ করছে না, তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে সহ শীর্ষস্থানীয় 7 নেতা ও কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। টেম্পল ট্রিজ ও গলফসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতারের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। শুক্রবার লঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাজের আদালতে এই আবেদন পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট 17 মে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি গ্রহণের নির্দেশ দিয়েছেন। খেলা সংবাদ। চট্টগ্রামে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম টেস্টে সাকিব আল হাসান খেলবেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক মুমিনুল হক। এর আগে টাইগারদের শেষ দিনের অনুশীলনে যোগ দেন সাকিব। এদিকে অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার সকাল 10টায় শুরু হবে প্রথম টেস্ট। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেটের অদ্ভুত এক চরিত্রের নাম সাকিব আল হাসান। এই আছেন এই নেই, দুদিন আগেও যেখানে তার টেস্ট খেলার কোনো কথাই ছিল না, দুদিন পর দলের অনুশীলনে যোগ দিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের আগে সাকিবের উপস্থিতি বাংলাদেশ দলকে এনে দিয়েছে স্বস্তি। ব্যাটিং অনুশীলন করলেও বৃষ্টির বাধায় বোলিং আর ফিল্ডিং করতে পারেননি সাকিব। তবে সাকিব লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন সেটা অধিনায়ক মুমিনুল হক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন। একটা প্লেয়ারের মোটামুটি আপনার ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায় যে সাইকোলজিক্যাল অনেক কিছুই বোঝা যায়। আপনারাই মানে সবচেয়ে বেশি দেখছেন ব্যাটিংয়ে, আমার চেয়ে আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম, তো আপনারাই আরও ভালো বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে উনি 100% ফিট, খেলার মতো ফিট। লঙ্কানদের বিপক্ষে বোলিং আক্রমণের লাইন আপ কেমন হবে সেটা জানাননি অধিনায়ক। 4 বোলার নাকি 5 বোলার নিয়ে নামবে সেটা ম্যাচের আগেই ঠিক করা হবে বলে জানিয়েছেন অধিনায়ক। সাকিব ঢুকাতে কম্বিনেশন একটু বেটার হয়, তো হয়তো বেশ বল হয়তো কালকে হয়তো ডিসাইড করতে পারবো যে 3টা খেলবে না 2টা খেলবে না এক্সট্রা ব্যাটসম্যান। এদিকে টেস্ট শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে ভালো করার আশা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। রিফাত আঞ্জুম, মাইটিভি। থাইল্যান্ডকে 4-1 গোলে হারিয়ে এশিয়ান গেমস বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ হকি দল। ব্যাংককে ম্যাচের 10 মিনিটে পিছিয়ে পড়ে লাল সবুজরা। এগিয়ে যায় থাইল্যান্ড। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই দলকে সমতায় ফেরান রোমান সরকার। ম্যাচের 29 মিনিটে আশরাফুলের গোলে ফিরতি লিড নেয় বাংলাদেশ। পরের 2 কোয়ার্টারে 2 গোল করে লাল সবুজের দেশটি। জোড়া পূরণ করেন আশরাফুল আর বাকি গোলটি করেন রকিবুল হাসান। রবিবার বিকেল 4টায় ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শুনুন। হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার গ্রেফতার, ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানিয়ায় $41 বিলিয়ন ছাড়াবে প্রত্যাশা বিজিএমইয়ের। বিনিয়োগ বৃদ্ধিতে অনুকূল পরিবেশ চান ব্যবসায়ীরা। বিএনপির জাতীয় ঐক্যের ডাক, জনগণের সাথে নতুন তামাশা মন্তব্য ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এডিস মশা নির্মূলে সরাসরি অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের। গোপালগঞ্জের কাশফেনীতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত 9, আহত অন্তত 20। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আশিরা আলী, আল্লাহ হাফেজ।